হ্যালো ফ্রেন্ডস, আমি দুর্বা। আজ আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে, ধাবা স্টাইল ভেন্ডি মশলা। ভেন্ডি মশলা এইভাবে বাড়িতে তৈরি করে দেখুন, ভীষণ ভালো লাগবে খেতে। একটু অন্য রকমের স্বাদের ভেন্ডি মশলা। তার জন্য দেখুন, আমি প্রথমে ভেন্ডিগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, একটু জল ঝরাতে দিলাম। এর মধ্যেই আমি একটা মশলা তৈরি করে রাখছি। তার জন্য 2 চামচ বেসন নিলাম, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা আর একটু লঙ্কা গুঁড়ো। ঝালটা যে যেমন ভালোবাসেন সেরকম মতন দেবেন। এরপর এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, লঙ্কা গুঁড়ো দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর তাতে একটু জল দিলাম। জল দিয়ে দেখুন পেস্ট তৈরি করছি। খুব ভালো করে মিক্স করতে হবে, কিন্তু বেসনে সামান্য একটু দানা দানা হয়ে যায়, সেই জন্য খুব ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন, এইভাবে মশলাটা ভালো করে তৈরি করে নিতে হবে। ভালো করে পেস্ট তৈরি করবেন। তাতে একটু হলুদ দিলাম, হলুদ দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন, এইভাবে নাড়তে হবে। দেখুন যে হালকা দানাগুলো আছে, আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এরপর আমি কড়াইয়ে তেল দিলাম, 4 চামচ তেল দিয়েছি। তেলটা গরম হতে দিতে হবে। গরম হয়ে যাওয়ার পর যে ভেন্ডিগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা অল্প ফ্রাই করে নেব। দেখুন, ভেন্ডিগুলো এইভাবে নাড়তে হবে। তারপর তাতে হলুদ দিলাম, 1 চামচ হলুদ আর স্বাদ মতন নুন দিয়ে এবার ভালো করে ফ্রাই করে নেব। ভেন্ডিগুলো একটু ভালো করে ফ্রাই করে নেব। দেখুন, এইভাবে নাড়তে হবে সমানে। আমার ভেন্ডি ফ্রাই হয়ে গেছে, তুলে নিলাম একটা থালার মধ্যে। এরপর সেই তেলের মধ্যে অল্প আর একটুকু তেল দিলাম, দিয়ে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি 1 গোটা পেঁয়াজ কেটে দিয়েছি। পেঁয়াজগুলো হালকা ফ্রাই করে নেব। তাতে 2টো শুকনো লঙ্কা দিলাম। দেখুন, ভালো করে নেড়ে নিতে হবে। এরপর আমি রসুন আর আদা একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু ফ্রাই করে নিতে হবে। দেখুন, ফ্রাই করা হয়ে গেছে। যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বাটিটাতে একটু মশলা লেগেছিল তাই জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটা দেখুন সমানে কিন্তু নাড়তে হবে, নইলে কিন্তু তলায় বসে যেতে পারে। একটু হালকা গরম জল দিলাম যাতে বসে না যায় আর মশলাটা খুব ভালোভাবে কষা যাবে। মশলা যত কষবেন তরকারির টেস্ট তত বেশি হবে। দেখুন, মশলাটা খুব সুন্দর একটা কালার এসেছে। দেখেই বুঝতে পারছেন মশলাটা কষা হয়ে গেছে। এরপর আমি 4 চামচ দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। দেখুন, ভালো করে মিক্স করে নিচ্ছি। দইটা দিয়ে মশলাটা একটু ভালো করে নেড়ে নিলাম। অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিচ্ছি, দেখতে ভীষণ সুন্দর হয় সেই জন্যই দেওয়া। কারো ইচ্ছে না হলে স্কিপ করতে পারেন। দেখুন, মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি মশলা থেকে। আমি ভেন্ডিগুলো এবার দিয়ে দিলাম। ভেন্ডিটা দিয়ে একটু মশলাটা আবার কষে নিচ্ছি। দেখুন,
মশলাগুলো ভেন্ডির ঘায়ে খুব ভালো করে লেগে যাবে। দেখুন কড়াইয়ে হালকা হালকা লেগে যাচ্ছে, মশলাটা কষা হয়ে গেছে। দেখুন এরপর আমি অল্প একটু গরম জল দিয়ে দেব, খুব হালকা একটু গরম জল দেব। দেখুন দিয়ে দিয়েছি গরম জল, হালকা কড়াইয়ে লেগে গেছে মশলাটা, সেগুলোকে ভালো করে নেড়ে দিলাম। দেখুন একটা থালা ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ রেখে দেব। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। দেখুন তৈরি হয়ে গেছে ধাবা স্টাইল ভেন্ডি মশলা। দেখুন রেডি হয়ে গেছে, এবার গ্যাসটা আমি বন্ধ করে দিই।